আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি যশোর জেলা থেকে আসছি। যশোর জেলা থেকে এসেছেন। আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এখানে আসছি, আমার ঘাড়, কোমর এবং গোড়ালি, হাঁটুতে অনেক জায়গায় ব্যথা, এই সমস্যা নিয়ে আসছি। আচ্ছা স্যার, আপনি এই সমস্যাটা ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমি গত 2 বছর ধরে এই ব্যথায় ভুগতেছি। আচ্ছা স্যার, এই ঘটনাটা কিভাবে, মানে শুরুটা কিভাবে যদি আমাদেরকে একটু বলেন। আমি মূলত প্রথমে একটা আঘাত পাইছিলাম, আঘাত পাওয়ার কিছুদিন পরে ব্যথাটা শেষ হয়ে গেছিল। আচ্ছা, তারপরে অনেক ডাক্তার দেখাইছি, নালেও 20-25টা ডাক্তার দেখাইছি। তা সেখানে কি ওনারা ব্যথার ওষুধ দেয়, বিভিন্ন রকম ওষুধ দেয়, ওষুধ খেয়ে কিছুদিন ঠিক থাকে, তারপরে আবার ব্যথাটা চলে আসে। ইউটিউবের মধ্যে জানতে পারলাম যে ঢাকা শ্যামলীতে ডিপিআরসি হসপিটাল আছে, এখানে শফিউল্লাহ প্রধান সাহেব ঘাড় ব্যথা কোমর ব্যথার চিকিৎসা দেয়, তাই দেখে এখানে আসছি। এসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছি। আশা করি যে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পুরোটাই সুস্থ হয়ে যাবে। স্যার, আপনি ডিপিআরসি হসপিটালে ঠিক কতদিন যাবত আপনি চিকিৎসা করিয়েছেন? এখানে আছে আজ 12 দিন। 12 দিন ইনশাল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে, আর অল্প কিছু আছে, ডাক্তার সাহেব বলছে এটাও চলে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি গত 2 বছর যাবত আপনার যে অমানসিক কষ্টে আপনি ভুগছিলেন এবং বিভিন্ন ডক্টরের কাছে আপনি গিয়েও আপনি সফলতা পাননি, মাত্র 12 দিনে আপনি এখানে সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে গেছেন বলতে চাচ্ছেন। আচ্ছা স্যার, এখানকার যখন আপনি ট্রিটমেন্টে ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্ট, তারা আপনার কেমন সেবা করেছে বা কেমন ট্রিটমেন্ট পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো, আন্তরিক, সবাই ভালো ব্যবহার করে, এটাই। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি যে আপনি যে সমস্যাটা ভুগছেন, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এই ধরনের আরও অনেক রোগী আছেন যারা হয়তো বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন বা তারা হয়তো বুঝতে পারেন না যে তারা কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে, তো সেই সব রোগীদের উদ্দেশ্যে কি আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই যে আসুক, যারা এইভাবে ঘাড় ব্যথা কোমর ব্যথায় ব্যথায় ভুগতেছে আর কি, তারা অন্তত একবার হলে আসুক, আসে দেখে যাক যে তার ট্রিটমেন্টটা কেমন, চিকিৎসাটা কেমন। আচ্ছা, আপনি বলছেন যে তারা যাতে একবার হলেও ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে এসে একবার দেখা করুন এবং তারা, আপনি আশা করছেন তারা অবশ্যই ভালো হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিডি টু ডেজের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।